হ্যালো ফ্রেন্ডস, আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে। গরমে এখন সবারই জেরবার অবস্থা। এই সময় গ্যাসের সামনে দাঁড়িয়ে বেশি তেল মশলা দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে রান্না করতে কারোরই ভালো লাগে না। তো সমস্যার সমাধান নিয়ে আজকে আমি হাজির। একদম মশলা ছাড়া ভাত ও রুটি দিয়ে জমে যাবে এমন একটি প্রিপারেশান আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করি। এখানে আমি লম্বা লম্বা করে একটি বেগুন চার টুকরো করে কেটে নিয়েছি। এইবারে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এবার বেগুনের মধ্যে দেবো আমি নুন, হলুদ আর চিনি। নুন, হলুদ আর চিনি আমি দিয়ে দিয়েছি। এইবার ভালো করে সমস্ত বেগুনের গায়ে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে বেগুনটাকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এইবার বেগুনটাকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিই। আছে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল আমি গরম করে নিয়েছি। এইবারে এক পিস করে বেগুন আমি দিয়ে সাজিয়ে দেব। হিট মিডিয়ামে রেখে বেগুনের দু পিস আমি ভালো করে ভেজে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ফ্রাই করতে হবে। ভালো করে ভেজে তুলে নেব। বেগুনগুলোতে কালার চলে এসেছে, এবার আমি উল্টে দিয়েছি। উল্টে দিয়ে আমি এই পিকটা 30 সেকেন্ডসের মতো ফ্রাই করে আমি বেগুনগুলো তেল থেকে তুলে নেব। বেগুনটা ফ্রাই করে তুলে নিয়েছি। এইবারে একটু সর্ষের তেল কমিয়ে নিয়েছি। তেলের মধ্যে আমি দেব কালো জিরে আর দেব 4 পিস চেরা কাঁচা লঙ্কা। কালো জিরা কাঁচা লঙ্কা ফ্রাই হয়ে সেন্ট বেরাচ্ছে। এইবারে আমি সামান্য জল অ্যাড করব। সামান্য জল দিয়েছি কারণ আমি এখন হলুদ দেবো, হলুদটা পুড়ে যেতে পারে, সেই জন্য সামান্য জল দিয়েছি। রান্নাটায় কোনো রকম মশলাই লাগবে না, অথচ এত সুস্বাদু হয় মশলা ছাড়া। চট জলদি রুটি পরোটা ভাতের সাথে কিন্তু বানিয়ে ফেলতে পারেন, আর গরমকালে কিন্তু খেতে অসাধারণ লাগে। আচ্ছা, এইবারে দেব সামান্য লাল লঙ্কার গুঁড়ো। সামান্য লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এইবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এইবার দিয়ে দেব সামান্য চিনি। সামান্য চিনি দিয়ে দিয়েছি। এইবার ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি 30 সেকেন্ডসের মতো মশলাটা ফ্রাই করবো। যেহেতু কোনো মশলাই দিইনি, হলুদ দিয়েছি আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, 30 সেকেন্ডস করলেই হয়ে যাবে। জাস্ট হলুদের কাঁচা গন্ধটা গেলেই হয়ে যাবে। 30 সেকেন্ডস হয়ে গেছে। এইবার আমি সামান্য জল দিচ্ছি। আর একটু জল দেব। ব্যাস, এইবারে হিটটা বাড়িয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে। এইবারে ভেজে রাখা বেগুনগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো সাজিয়ে। এইবারে হিটটা মিডিয়ামে রেখে আমি বেগুনগুলো ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, বেগুন 5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা আমি খুলে নিয়েছি, নুন মিষ্টি সমস্ত চেক করে নিয়েছি, সমস্ত ঠিক আছে। আর বেগুনও কিন্তু আমার প্রপার সিদ্ধ হয়ে গেছে, দেখুন এখান দিয়ে খুলে খুলে এসছে, দেখেই বোঝা যাচ্ছে। আর বেগুন তো নরম, ভাজাতেই সিদ্ধ হয়ে যায়। জাস্ট ঝোলের ফ্লেভারটা ঢোকার জন্য আমি এতক্ষণ 5 মিনিট রেখেছি। এইবারে দিয়ে দেব উপর থেকে বেশ খানিকটা ধনে পাতা কুচি। তাহলেই রেডি হয়ে গেল আমার বেগুনের ঝোল। রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই কিন্তু
অসাধারণ লাগে। আর দেখলেন একদম মশলা ছাড়া এই প্রিপারেশনটি রেডি হলো, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এইবার আমি গ্যাসটা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব বেগুন বাহার বা বেগুনের ঝোল।